আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রথমে আজকে যেটা দেখাবো আপনার cPanel থেকে কী করে আপনার নর্মাল একটা ওয়েবসাইট বিল্ড আপ করা যায়। তো অনেকে দিয়ে দেয় cPanel ইউজার পাসওয়ার্ড দিয়ে দেয়, নর্মালি সেখান থেকে আমরা ঢুকি, আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে ঢুকি, আমরা নর্মালি যে cPanel পাই সেটা হলো এরকম। তো প্রথমে যেটা করবো আমরা এখান থেকে আপনার cPanel থেকে আমরা যেটা করবো, নিচে দেখুন ওয়ার্ডপ্রেস দাভা এগুলো সব কিছু জমলা অনেক কিছু আছে। সো আমরা যেটা করবো আমি ওয়ার্ডপ্রেসে চলে আসবো, যেহেতু আমার ওয়ার্ডপ্রেস ব্লগ নিয়ে কাজ করতে যাচ্ছে, ব্লগ তারা ব্লগ নিয়ে কাজ করবে। সো আমি ওয়ার্ডপ্রেসে চলে আসলাম। এখানে এসে যেটা হলো এখানে সব কিছু দেখেন বলতেছে সব কিছু প্লাগিং। তো আমি প্রথম হলো ইনস্টল নাও, তো দেখেন ইনস্টল নাও এখানে আপনার সব কিছু সব শো হচ্ছে http.adobe.com। ওয়েব থাকলে ওয়েব দেবেন, ডট ওয়েব, আপনি যদি ওয়েব না দিতে চান এখানে ক্লোজ করে দেবেন। দেন এখানে নাম সব কিছু অলরেডি শো করবে, এখানে আরও ডিটেলস চাইলে আপনি অ্যাড করতে পারেন। ইউজার নেম বন্ধুরা অবশ্যই ইউজার নেম আপনাদের নাম দিয়ে দিবেন, আমি ইউজার নেম দিয়ে দিলাম। আর পাসওয়ার্ড অবশ্যই স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, আমি দিয়ে দিচ্ছি, আপনি আপনাদের মতো করে দিয়ে দিবেন। স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। অ্যান্ড ল্যাঙ্গুয়েজ যা থাকবে সব কিছু আপনি রেখে দিতে পারেন, আদার মাই সাইট নেম, মাই ব্লগ, আর এখানে আরও ডিটেলস আছে চাইলে আপনার অ্যাডমিন ইউর ইমেল অ্যাড্রেস সার্ভিস, সো আপনার মেল আইডি চালিয়ে দিয়ে দিতে পারেন। আমার মেল আইডি দিয়ে দিলাম, চাইলে এখানে আপনি ইংলিশ ভার্সন সব কিছু আরও অনেক অপশন আছে চাইলে এগুলো দিতে পারেন। এইসব কিছু দেওয়ার পর আপনি এখানে, সো এখানে এসে জাস্ট এটা ইনস্টল করে দিচ্ছি, দেখেন এটা সব কিছু আমি এটা রেখে দিলাম। দেন এখানে দেখেন চেকিং ইউর সাবমিশন ডাটা, এখানে অলরেডি একটু সময় নেবে 100% হতে। এই যে অলরেডি হয়ে গেছে বন্ধুরা, এখানে অল ডিটেলস শো করতেছে, দেখেন আজাদ http://www.azadservice.com চলে আসছে। আমরা যদি অ্যাডমিনে আসি, আমরা যে সাইডে আসছিলাম সেটা দেখেন আমাদের সাইডটা অলরেডি পেয়ে গেছে। যে সো এখন কী করবো আমরা, এখানে চাইলে আমরা সব কিছু দেখতে পারি, এটা আমাদের সাইট, আমি সাইট চাইলে আপনি ভিজিট করতে পারেন। এখানে দেখেন আমার সাইটটা চলে আসছে যে azadservice.com। সো এখন চাইলে আমরা এই সাইটটাকে সুন্দর করে সাজাতে পারি বন্ধুরা। সো এই ছিল বন্ধুরা আজকের মতো ভিডিওটা, এখন বাকিটা আপনাদের মতো করে প্লাগিংস ইনস্টল, যার যে প্লাগিংস ইউজ করতে যাচ্ছেন সেই প্লাগিংস ইউজ করে নেবেন। অ্যান্ড আর যদি ডিটেলস কিছু করতে হয় সেখানে আপনারা এখান থেকে দেখে দেখে করে নেবেন বন্ধুরা। সো থ্যাংক ইউ, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আর বন্ধুরা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন। আর যারা নামাজ পড়েন নাই অবশ্যই অবশ্যই বন্ধুরা নামাজ পড়বেন ইনশাল্লাহ। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা অনেক কিছু আপনাদের ফ্রিতে দেখানোর চেষ্টা করতেছি। সো দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ, আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।